ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহি সম্মানিত ভাই আপনি জানতে চেয়েছেন জিনা করার পর মাফ পাওয়ার জন্য করণীয় কি আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সসালাতু ওয়াসসালামু আলা সম্মানিত ভাই অত্যন্ত সুন্দর এবং চমৎকার একটি প্রশ্ন করেছেন কোরআন সুন্নাহর মধ্যে যত ধরনের পাপের কথা উল্লেখ করা হয়েছে কবিরা কথা উল্লেখ করা হয়েছে এর মধ্য থেকে অন্যতম হলো জিনা করা বা বিচারে লিপ্ত হওয়া আল্লাহ রব আলমিন জিনা ব্যবচার করা তো দূরের কথা তার ধারে কাছে তার নিকটবর্তী না হওয়ার জন্যে তার বান্দাদেরকে নির্দেশ দিয়েছেন আল্লাহ রবুল্লা আলমিন বলছেন ওনা তোমরা ব্যবিচারে লিপ্ত হো না ব্যাবিচারে নিকটবর্তী হই না নিশ্চয়ই তা একটি অশ্লীল কাজ এবং খারাপ পন্থা খারাপ পথ সুরাবানী ইসরাহল বত্রিশ নম্বর আয়াত যারা দুনিয়ার বুকে দুনিয়াতে লিপ্ত হবে এবং তাও ছাড়া মারা যাবে তাদের জন্যে আলমে বড় রয়েছে কঠিন শাস্তি তারা এমন একটি অগ্নিকুণ্ডের মধ্যে থাকবে যার ঊর্ধ্বাংশ হবে সংকীর্ণ নিম্নাংশ হবে প্রশস্ত তার নিচে থেকে আগুন জ্বালানো হবে সেই আগুনের মধ্যে তারা উলঙ্গ বিবস্ত্র অবস্থায় থাকবে আর যন্ত্রণায় চিৎকার করতে থাকবে ওই আগুন এতই উত্তপ্ত হবে যে তার তোরে তার তেজে তারা উপরের দিকে উঠে আসবে এমনকি তারা প্রায় বেরিয়ে আসার উপক্রম হবে যখন এমন হবে তখনই আগুন নিবে দেওয়া হবে ফলে তারা আবার অগ্নিকুণ্ডের তলদেশে নিচে ফিরে যাবে কেমত পর্যন্ত এইভাবে তাদেরকে শাস্তি দেওয়া হবে হাদিসটি বর্ণিত হয়েছে বোখারি মেশকাত হাদিস নম্বর চার হাজার ছয়শো একুশ এমনিভাবে রসুল্লাহ সাল্লাহ আলী বলেছেন ক্যামতের দিন আল্লাহ তা তিন শ্রেণী মানুষের সাথে কথা বলবেন না তাদেরকে পবিত্র করবেন না তাদের দিকে তাকাবেন ও না বরং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি এর মধ্য থেকে প্রথম হল সাইখুন জানিন বুড়া বয়সে বা বৃদ্ধ বয়সে ব্যবিচারকারী ব্যবিচারকারি হাদিসটি বর্ণিত হয়েছে মেশকাতের মুসলিম হাদিসটি বর্ণিত হয়েছে মেশকাতের পাঁচ হাজার একশো নয় নম্বর হাদিস সুতরাং যে কয়েকটি উল্লেখযোগ্য পাপ রয়েছে এর মধ্যে থেকে অন্যতম একটি হল জিনা করা সুতরাং যে ব্যক্তি শয়তানের পরে বেপরে জিনা করেছে তার উচিত তাওবা করা এবং অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে আল্লাহ তালার কাছে তাওবা করা করা এবং জীবনে আর এই কাজের দ্বারে কাছে যাবে না বলে দৃঢ় হওয়া আল্লাহ রবুল্লা আলমিন আশা করা যায় ক্ষমা চাইলে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন আল্লাহ রবুল আলমিন ফুরকানের সত্তর নম্বরিম হাসানাত যারা তাওবা করবে পাপ কাজ করার পর এবং নেক আমল করবে ইমান আনবে এবং নেক আমল করবে তাদের জন্য রয়েছে ক্ষমা আল্লাহ তালা তাদের গুণাগুলিকে নেকির দ্বারা পরিবর্তন করে দিবেন সুতরাং একজন পাপীর উচিত যে কোনো পাপ করার পর আল্লাহ তাআলার কাছে তাওবা করা আর বান্দা যখন তার গোনা বুঝতে পের আল্লাহ তাআলার কাছে তাওবা করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন বলে তিনি উল্লেখ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল আবদা িযা আতারফা মাতা তাবা তাবা আলাইহি নিশ্চয়ই বান্দা যখন তার পাপের কথা বুঝতে পেরে আল্লাহ তা কাছে তৌবা করে আল্লাহ তা তাকে ক্ষমা করে দেন বখালি মুসলিম মেশাত হাদিস নম্বর দুই হাজার তিনশো তিরিশ নম্বর হাদিস বাংলা মেশখাতের দুই হাজার দুইশো তেইশ নম্বর হাদিস এমনিভাবে নসরুল্লাহসাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দা যখন পাপ করে তৌবা করে আল্লাহ রব্লা আলামিন তাকে ক্ষমা করে দেন পাপীদের মধ্য থেকে সবচেয়ে ভালো পাপী হলো সে যে ব্যক্তি পাপ করার পর আল্লাহ তাল্লার কাছে ক্ষমা প্রার্থনা করে রসুল্লাহ আলী বলেছেন কুল্লুবানী পাপে লিপ্ত হয় বা অপরাধী আর অপরাধের মধ্যে থেকে সবচেয়ে বড় ভালো অপরাধী হল যে পাপ করার পর আল্লাহ তাল্লাহর কাছে ক্ষমা চায় সাদৃষ্টি বনিতে সাবুদাউদ এবং মেশকাতের দুই হাজার তিনশো চল্লিশ নম্বর হাদিস এ হাদিসের সনদ কে ওলামা ইকরাম হাসান পর্যায়ের বলেছেন তো একজন পাপী যখন সে পাপ করবে আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করবে আল্লাহ তালা তাকে যদি সে অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে এবং ভবিষ্যতে আর এই কাজে এই পাপে জড়িত হবে না বলে ধীর প্রতিজ্ঞ হয় আশা করা যে আল্লাহ তালা তাকে ক্ষমা করবেন আল্লাহ তালা কোরআনে এবং রসুল্লা ইসলাম বুহাদিসে বলেছেন যে আল্লাহ তাল্লাহ তাকে ক্ষমা করে দিবেন তো যে ব্যক্তি জিনা সহ যে কোনো পাপে জড়িত হবে তার উচিত সাথে সাথে দুই রাখার সালাত আদায় করে আল্লাহ আলার কাছে ক্ষমা প্রার্থনা করা অথবা যে কোনো সময় কায় মনোবাককে আল্লাহ তাল্লাহার কাছে তওবা করা লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে আল্লাহ তাল্লাহার কাছে তৌবা করা সুতরাং যে ব্যক্তি জিনা করেছে তার উচিত যত দূর যত সত্তর সম্ভব যত জলদি সম্ভব الله تعالى كسر التوبه كره الله تعالى توفيق دعنالكروك السلام عليكم ورحمه الله